খাওয়াম না দিয়ে একটু ঘুম নাই বলছে পঞ্চ বাবা খাওয়ায় বাজার খালেন আমি রাগি বক্তা কিন্তু স্কুল ছাত্র দানে বান পাস্তায় না ছাত্রী কিন্তু হুসি বাইরে প্রবণ দিয়েছি কোন ছাত্রী আমার হাই স্কুলের মুই গাড়িতে একটা ব্যাগি দাও আর না বাড়ি ফেলে সেই জন্য বাপ আমি সালাম দিয়েছি আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্প মতো এসে যায় ঠিক আছে আসসালামু আলাইকুম বিদ্যাপাড়া বানাত মাদ্রাসার 25 বছরে বাৎসরিক সভার সুনামধন্য সভাপতি সাহেবকে আমি আমার অঞ্চল থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম আর সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা সদৃশ্য নামা কেরামকে আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যেন আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম আরো সালাম দিলাম বড় তার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর জুড়ালি মা বোন খালাগণ ভবুগণ মাসিগণ আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি করিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু জিকির করব
আমি লাগি চলাই পুলিশকে দাদা ডাক্তার তুই রে কেমন রুগী যাও মাস্টার কয় ইঞ্জিনিয়ারকে মাস্টার তুই রে তুমি পড়া পড়ান মাস্টারকে ইঞ্জিনিয়ার তুই রে তুমি নকশা বলাও বাবার আপন ছেলে কাই হবে বাবা আপনি কোনো বুদ্ধি তার ভাই বুদ্ধি করে রে আজকে আমার বাবা সত্যি সুন্দর বাবা জানা সমাধান করেছে বাবা যাও যাও বিদ্যা পানা পানা মাত্র হুদুর একদম দেখে আনিয়া বাবা জানা জানা সমাধান করে দাও মুসলমান আমার জায়গা বক্সিয়াতে আসছে সন্ধ্যে হলে এক গেলা মুখোশ দিয়ে রাস্তা দিয়ে দেখা বেড়ে বাড়ে যেন উঁচু হয়ে গেছে মানে খাইছি মদের খ্যাং বন্ধ হয়ে যাবে যদি মুসলমান মদ বন্ধ করে যায় এরকম ঠিক না বেশি মুসলমান যদি আখিরি মোনাজাত বন্ধ করে আর এই স্কুলে ফিরত দোকানে সামন পঞ্চায়েত ফিরত দোকানে সোনা এগারো যদি তাৎক্ষণিক বন্ধ করে কৃষ্ণের বাজারে দেখবেন আর মালনের কথাটা যে দোকানে তার বিক্রি হয় মুসলমান যদি না খেলা জীবনে তার দোকানে থাকে যাবে বকেয়া পড়ে যাবে রে সোনা তার কৃষ্ণের বাজারে বেশি হবে না মুসলমান যদি গান্দা খোয়া বন্ধ করে গান্দার গেলে গান্দা টানবে না কারো বলে কেন ওই মুসলমানটার ভিতরে এলেন উনি যে ছিলেন শিক্ষিত হোক না কেন কিন্তু তার ভিতরে যদি কোরআন তারা থাকিত আল্লাহ কোরআন বলতো আর কিলাম ওই ছেলেটা বদল গেলা হাতে নিছো না ওই ছেলেটা গাঙ্গা কাটো না কোনদিন তার হাতে নিলে কলজাবা কাজ করে আল্লাহ নবী বলে দিলেন মান ফালাকা তরিকাম ইরসানি সুফিমান তোরা যদি এলেমের অনুসন্ধান করো এলেমের যদি তালাশ করো আমার নবী বলল সাল্লাল্লাহু না তরিকা নিলাম জান্নাত তারে তোদের বললে জান্নাত হলো স্বর্গ সুবহানাল্লাহ কোনদিন তোমার বিদ্যা পাড়া আমি আসলে আসি নাই আজকে আমি দুইটা কথা প্রাণ খুলে বলি যেতে যাই যদি মরে গেলাম তা কোনদিন দেখা পাবেন না গোপালে শনি শনি হুজুরে চলে দোয়া করলে ওরে বাবা বিশ্ব নবী রসুল্লাহ আসল দুশ্মন ছিল আবু লাহাব আবু জেহে উদ্বা সাহাবা আমার নবীর সাথে কত দন্তন অক্ষণ করেছে আবু জেহে নবীর সঙ্গে কত অত্যাচার করেছে সোনারে
কাছে আমি খেতাস, তুই মলনা হব মলি হলে দেখা দরকার নাই। কেন চলে ওই মেয়েটার ভিতরে এলেন না থাকার ধরনে, আজকে ওই মেয়েটা ইসলাম থাকে বঞ্চিত। ওই মেয়েটা যদি বানাত মাত্রায় সাই দেয়া কোরআন পড়া সাধন্ত, আল্লাহর কোরআনটা যদি পড়তো আর বলতো রে আমি আল্লাহর উপরে ভয় রাখি, আল্লাহর উপরে আমি মানছি, রসুলকে না দেখি না মানছি। আজকে যদি আমি একটি মহিলা এইভাবে করি আল্লাহ আমার কোনদিনও দেখাই দেবে না। ওই মেয়েটার ভিতরে এলেন না থাকার তরুণে, আজকে ওই মুসলমানের মেয়েটা ইসলাম থাকে বঞ্চিত। আবুদের মরণ কালের একটি কথা বলি যায়, আবু দেহিল তসির মাথায় দেখিলাম মরণ কালে আবুদের একটা কথা বলে তার ব্যাপারে, আবুদের ব্যাপার নাম ও আকরামা। বাবা মরণ কালে মেলা বাপ বলি দেয় না, বড় ব্যাটায় বলে বা ছোট ভাইয়া খাবার মেয়ে খাবারই খেল দিস বা মেলা মঙ্গল কিয়োগ কর, তাবু যেন কিয়োগ কর ছেলে বেটার কাছে আক্রামার কাছে। এই বাবা আমি মোহাম্মদের সাথে চ্যালেঞ্জ করলাম, মোহাম্মদের সাথে চ্যালেঞ্জ করে ইসলাম গ্রহণ করে নাই, তুমি যদি মোহাম্মদের দলভুক্ত হয়ে যাও আমার আবু জেহেল ইজ্জত সম্মান করাইতে থাকবে না। আবু জেহেল চলে যাওয়ার পরে আবু জেহেলের বেটা একদিন সৈন্য সেনা নিয়ে বৈঠক দিলেন, আকামা ভাষণ দেয় সৈন্য সেনাদের কাছে, রে ভাই আমার সেনা সৈন্যরা আমার বাবার দলমতি করেছিলেন, এখন তো আমি রাজত্ব পাইলাম, আমার দলত থাকি কেউ যদি ছিটকিয়ে যায় মোহাম্মদের সাথে যদি মিলত হয়ে যান তার কাছে যদি ইসলাম গ্রহণ করে নেন আমি আকামা তোদেরকে বাবার সঙ্গী ছিলেন, কিন্তু আমি আকাম আইন করে দিলাম আমার যদি ছেড়ে দিয়ে যদি মোহাম্মদের সাথে কোনদিন মোলাকাত করে আলিঙ্গন করেন আমি তোদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেব। সেনা সৈন্য নিয়ে পথ দিয়ে যেতে সেই ওই আক্রামারে যায়, আক্রামার সেনা সৈন্য দল পরে পরে যায়। ওই দিন আমার সোনার নবীজি আমার রহমতের নবীজি ওই পথ দিয়ে আসতেছে, নবীজি একবার আক্রামার যখন কাছাকাছি হয়ে গেলেন আক্রামার নজরটা আমার সোনার নবী কাছে দৌড়ে গেলেন দুর্গম আমার বাবা বুঝের যত তোলাম সোনা কষ্ট দিয়ে দিবে, আমি কথা দিলাম আমি তোর সাথে লড়াই করব না। বলছে ভাই আমাকে তুমি আশীর্বাদ দিবি কি না, লবণ নবী বললেন আক্রামা আমি তোকে আশীর্বাদ করিলাম রে, তোর কোন দুশ্মন তো কিছুই করতে পারবে না, তুমি যাও। আক্রামা পথ ভ্রমণ করি বাড়ির দিকে সেনা সৈন্য নিয়ে আসলেন, একদিন হঠাৎ সন্ধ্যের সময় আক্রামা সেনা সৈন্যর কাছে কথা বলবে, ওই সময় সেনা সৈন্যরা বলে আক্রামা রে তোর কোনো বক্তব্য চলবে না। কেন
সাহিদের বলছুক মোহাম্মদের সাথে মোলাকাত করলে, মোহাম্মদের সাথে আলিঙ্গন করলে তার মৃত্যুদণ্ড হবে। আক্রামারে তুমি জিমি যে আমার দল তাই দেয়া মোহাম্মদের সাথে মোলাকাত করলে আলিঙ্গন করলে এখন তোর মৃত্যু আগে হবে না আমার আগে হবে? তুমি দান করছ, তুমি তাই অমান্য করলি, এখন তোর কি হবে বল? তারপরে তোর বক্তব্য হবে। আক্রমা বলছে রে ভাই, যেদিন থেকে আমি মোহাম্মদের সাথে মোলাকাত করি সেদিন থেকে আমার দেবতা কান্দে মোহাম্মদ মোহাম্মদ। আমি যদি অপরাধী হই, আমি যদি তোমাদের কাজে দূষিত হই, আমাকে যতই শাস্তি দেন না কেন, কিন্তু আমি মোহাম্মদের নাম কোনদিন ভুলব না। ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত আমার উন্মতের ভিতরে গণ্য হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তানের মায়া ত্যাগী, পিতা মাতার মায়া ত্যাগী, অন্য মানুষের মায়া ত্যাগী, আমার নবীর ভালোবাসা উন্মতের ভিতরে নবীর ভালোবাসা থাকবে না, অথচ মানুষটা পূর্ণাঙ্গ মনে হইতে পারে না। আমার ভিতরে যদি নবীর ভালোবাসা যদি ত্যাগ করে বাবা, মাদ্রাসা হলো নবীর ঘর, মাদ্রাসা হলো নবীর বাড়ি, মসজিদ হলো আল্লাহর বাড়ি। মসজিদ কার বাড়ি ধরে বলি? মাদ্রাসা কার বাড়ি? আর মেয়েটা যদি পাল্টা নিশ্চি হয় আদিত্য রাম
রমজান মাসে রোজাদার হয়, আল্লাহ রাসূল মাঝে সে মেয়েটা জান্নাতি এবং বাড়িতে হলো জান্নাত। উপরে কোন সুবহানাল্লাহ বাবার সর্ষে তুলতে বাড়ি দিকে সর্ষে পাশের বাড়ি ভাইয়ের এখানে হেলি আছে দাদা হেলি কেন সময় নাও আমি তো ভাবছ আমরা বাড়ি গাড়ি সন্তা বানাতি না বানাতি আরে আল্লাহ বর্তমান যুগের নারীদের গর্ব করে কত আমরা নারীগঞ্জকে আমাদের স্বাধীনতা দিয়ে দিলাম ঠিক না শান্তি কেন নাই দুনিয়া গজব কেন আসিল দুনিয়া গুজরাটে গজব হল গুজরাটে গজব হল কোকরাঝারে গজব হল হাজার হাজার মুমিন কাঁদল বিদিনের জ্বালা মহাবনার গো ভাই বন্ধু গো শান্তি কেন নাই দুনিয়ায় গজব কেন আসিল দুনিয়ায় মদের বাজার গরম হল মদের বাজার গরম হল জুয়া কোটি মানুষ বাপে ভিটা ধুয়ে দিয়ে ঘর সামাইয়ে ব্যথায় মহাবনের গো শান্তি কেন নাই দুনিয়ায় গজব কেন আসু দুনিয়ায় মেরা বলে স্বাধীন হবে মেরা বলে স্বাধীন হবে আরে পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজে কামাই নিজে খাই শ্বশুর কলে বলে কিসের গল্প গ বাবা বাড়ির নেই গোয়ারি গেছে তার সাথে গল্প করে তো তোমার চ্যালেন যে কাই তোমার হাতে তোমার ফার্মাসি বসে বাড়া বড় করে মিঠা বিড়ি বেড়ার বিড়ি কোন জায়গায় একটা চ্যাল আসছে ভাবি যা তো ভাবি তারা বাড়ির নাই নাই ভাই মেলা দুঃখ রে নাই নিজে বলে করছে গোয়ারি ভাবি তুই এত দুঃখ বাড়ির সামনে সিনেমা হল কি বই লাগাইছে ভাইয়ের লোক বাবা আগতে কইলাম কইলাম চালাদের বিরোধী কোন একটা ঢুকে দেওয়ার দিতে মন কত কানে দেখত কোন কথা করে গরু মোর মন পাপ কানে মিলো সিনেমা দেখতে চাক আমি জানতে দেখতে মুই বসে দিন বাদাম খাওয়ার টাইম পাস টাইম পাস সবজি কি বলিয়ে কল মেয়েরা মস্তান আমি কাজ শুনছি আপনি সব মিলে একটি ভাবুন জড়ি গেল শত্রু তো না ঘুরাইছে ভাবুন জড়ি গেছে দেখে ভাবি মেয়েরা মস্তান তো পাঁচই গেছে বই কে তোমার তো খারাপ পাবে বই অন্য পোস্টার লাগাইছে কি বই কয় সাংঘাতিক প্রেমের জ্বালা একে হলে মিটে পড়িয়ে ইয়ে তো ভাবি বলবো আশা বাদ দিল তোর আশা বাদ দিকে দাদা চল দিল চলে যাই মুসলমানের আর মুসলমানের ছেলে বিবাহত অবিবাহত বর্তমান নিজের বিবি হস্ত নষ্ট করে অন্য মেয়ে নিয়ে যেতে শুয়ে আর নিজের স্বামীর হস্ত নষ্ট করে অন্য পুরুষের সঙ্গে রাখতে যে জোর কোন ঠিক না ঠিক মেরা বলে স্বাধীন হবে মেরা বলে স্বাধীন হবে আরে পুরুষের দরকার
পারে নাই, পুরুষ নিয়ে কি করিব, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই, নিজের বাপে বাপ বলে না, নিজের বাপে বাপ বলে না, শ্বশুরকে যে আপা কয় মার কপালে ভাগ্যতে না, মার কপালে ভাগ্যতে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা হামেল যায়। ওই যে বৌশিকি দিছে মোর মার মা কন্যা আম্মা কয়, ঈদের দিন মিষ্টি নিয়ে যা শাশুড়িকে আম্মা সালা মালা কর, শ্বশুর গত হোক মোরও গত হোক। তাহলে নারী কয় প্রকার জানেন, নারী হল চারি প্রকার, হস্তানি কদমনি সাংখিনী লোহাগুন। ভাব কোন টাকা বক্সি হারের মেয়ে আজকে বৃদ্ধি পাওয়া করি, মা বাবা আঠারো বছর উনিশ বছর মানুষ করি, মা বাবার মায়া তিন মাস হতে ভুলিয়ে দেয়, যখন শুনবে উঠুন হাতির কবজার মধ্যে এক বছরের মধ্যে স্বামী নিয়ে নিই, কিন্তু মন্ত্র বলে রে বাপ এখন বছরতে কানের মধ্যে আছে মধ্যে এক দিনে সারিয়ে ওই যে দোয়া ফুকে স্বামী আমরা দুইজনে যদি হয়ে যাই অন্যতম ভগবান অঙ্গদাতি ভগবান বা আল্লাহ আমার চলাইবে, মোর মা বাবা কি হবে কয় মরে না। জন্মে দুশ্মন মারি গেল আকাবা ওই শূন্য সেনারা, হাত বানল পা বানল, তুমি মোহাম্মদের সাথে কেন মোলাকাত করলে, তো গাছে দেব না। আকরামা বললেন ভাই আমি যদি দূষিত হই আমাকে শাস্তি দাও, আমি বাধা করবো না, কিন্তু আমি মোহাম্মদের নাম করতে পারবো না। আকরামাকে হাত বানলেন, আকরামার পা বানলেন, লোহিত সাগরের জমিনে আকরামাকে নিয়ে যা, লোহিত সাগরের পানিতে ফেলে আকরামা লোহিত সাগরের নিচে পড়িয়া কান্দে, রে বাবু যেদিন থেকে মোহাম্মদের সাথে আমার মোলাকাত হয় সেদিন থেকে আমার দুশ্মন বাড়ি যায়, আমার হাতে পান পায়ের ভারে সহ্য সয় না, আকরামা চতুর্দিকে লোহিত সাগর তৌদিকে তাকায়, কত জনসংখ আকরামার সামনে দাঁড়ে, আকরামা কামড়ে লোহিত সাগরে জল আমার হাতে পাঁচ পান সহ্য সয় না, আমাকে খেয়ে শেষ করে দাও আর আমি যাওয়া যন্ত্রণা সহ্য করে কেউ বলে না, নদীর জল জন্তু কানে কানে বলা কামা, এতক্ষণ তোর খাইতে সময় লাগতো না রে, যে নবীর নাম লোহিত সাগরে নিচে প্রশংসা করি, সেই নবীর যাতে তুমি মোলাকাত করছো তোমার গা দিয়ে সেই নবীর নামের সুগন্ধি বাড়ি গেছে, আমরা লোহিত সাগরের জলজন্ত খাইতে পারে না, যেরকম সুবাহানা তুমি কান্দু না রে, আমরা তোকে কাম করবো, লোহিত সাগর তাগি নিয়ে যায় আমার লোহিত দ্বীপের মধ্যে পৌঁছে দেব,
ওই শাশুড়িকে বউ ভাত দিতে দেন না,
শ্বশুর যদি পিয়া খেলা নিরিয়া বিদ্যে পা বাজারে যদি গ্যাদারিং করে ওই বুড়া শ্বশুর ভাত দিতে টেনতে না না
আমি নামাজ পড়তে আসছি না, তোমার গায়ের রক্তটা ছিটকে দেখা যায়, তোমার হাতের মধ্যে ঝুলির মধ্যে সুদারে খুনছি রক্ত দাগে আছে, মনে হয় তুমি খুন করে নামাজের সরণা দিচ্ছ না ভাই। কন্ত বাবা ওই রক্ষণ দিতে মাগারি আসামি যদি হাতে পায় ধরে রক্তপাতি ছাড়ি দিবে কোন মানুষ যাইব, যদি রাস্তা একটা মানুষকে কতল করে যায় এটা রাস্তার মধ্যে ধরা পড়ে যে পাবলিক ধর ড্রাইভার খাবার করবে তার থেকে বেশি পারে হবে, কারণ যতক্ষণ উনি থানায় যায় নাই অতক্ষণ পাবলিকটা মারতে মারতে রাস্তা ট্রাফিক হবে করে জয়গণ ঠিক নামে আমি মানুষকে জীবনে খুন করি নাই, খুন করা জানি না, আমাকে মারিবে না রে ভাই, আমার যদি মারে আমার একটা কথা রে ভাই, আমাকে জীবন ভুক্তি না দাও, আমাকে নামাজ পড়ার সময় দাও, সবাই বলছে তো নামাজের শোনো না, মারিতে মারিতে জীবন যায়, আব্দুল সামাদ বলে বাইরে আর মারবে না রে ভাই, আমার ভাই নাই আমার বোন নাই আমার আব্বা নাই একটা আমার মাস রে, মা গাবি মাতা দিগে দিলে ভাই মরণ খানে আমার মাতাকে একবার দেখতে যা। সবাই বলল ইনার মরণকালে মাটাই দেখতেছে, এনাকে তো মারা শেষ করা যাবে না, চলো চলো আমার দেশে খলিফা মুসলিম আমার দেশে বিচারকের দরবারে নিয়ে যাব, আমার যদি সবাই পড়া মানুষ গ্রামবাসীর সাক্ষী নেই ইনি নিশ্চয় খুনের আসামি হয়ে যাবে, গ্রামের মানুষ সবাই আব্দুল সামাদকে টেনে টেনে খলিফা মুসলিমের দরবারে নিয়ে গেলেন, খলিফা মুসলিম বলেন এত মারছেন কেন, কয় হল ইনি আমার সমাজে একটা মানুষকে বিনা অপরাধে খুন করছে, হ্যাঁ আমার দেখছি তা রক্তপাতি সাথে সাথে গায়ে মাথা রক্তটা। খলিফা বলো ঠিক আছে আমি ন্যায় প্রাণ খলিফা, আমি মিশে বিচার করি, আমি গরিব ধনী বুঝি না আমার কাছে সমান বিচার, আমরা রসুল হাদিস শরীফে বলে দিয়েছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সাতজন মানুষকে আল্লাহর আরশে ছায়ার মধ্যে রাখি দেবে, তাতে এক নম্বর আছে ন্যায় বিচারক বা সাধারণ সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান ন্যায় বিচার আছে, যদি ধনী ধনী মাঝে ছেলে হয় তারা একটু নর্মাল হবে, আর যদি গরিব মাঝে ছেলে হয় তাড়াতাড়ি বিয়ে পড়ান, যখন ঠিক হবে ঠিক মাল্লা সাহ মুক্তি চায় বিয়ে তো পরে দেও কে গরিব মাঝে ছেলে না, আর যদি ধনী মাঝে ছেলে হয় 10 কোটি ঢাকি রাখিয়া ফকরা ওখানে দিয়া মেয়েটার জীবন নষ্ট করলো, গরিবের মেয়েটার জীবন নষ্ট করলো, কোন তো ওই রকম বিচারক আল্লাহ ছাড়ি দেবে। এই যদি সত্য মাগানি হয়ে যায় আমি তাকে কঠোর করে দেব, ফয়সালা করে দিলাম চিফ করে রেখে দেব আব্দুল সামাদকে, আব্দুল সামাদকে চিফ করে দেখিয়ে দিল খলিফা মুসলিম বলো গাছা তুমি মানুষকে কেন খুন করো না, খলিফা আমি কোনোদিন মানুষকে খুন করি না, আমি খুন করা জানি না, আমি খুন করা বুঝি না, আমি একজন আলেম মানুষ, বলছে না তোমার গায়ে মাথা রক্ত দাও তোমার হাতে কোনো দুদারি খুলছি, বলছে হুজুর আমি একদম অভাবী মানুষ, আমি মদিনের কুরবানি করি, আমি আবার শুধু মাদার হক আদায় করার জন্যে, খলিফা আমি কিন্তু মানুষকে খুন করা জানি না, খলিফা বলছে না আমি পয়তলা দিয়েছি তোর খুন এখনো হয়ে যাবে, খলিফা আমাকে খুন করতে পারেন আমাকে তো কর্ম করে দিতে পারেন আমার কোনো বাধা নাই, আমি আপনার কাছে কোন আর্জি করবো না ফিল করব না, আমার কাছে আর্জি থাকবে তোমার দরবারে, আমি তোমার কাছে বাঁচতে চাই না খলিফা, তোমার মৃত্যুর আগে আমি আমার মাকে এক নজর দেখতে চাই।
আমাকে বলে বৌমাকে দিয়ে দে, আমি বলি মা
আমি তোমার হাতে দিলাম মা, তুমি যদি তোমার বউকে দিয়ে যদি তুমি খুশি হও মা, আমার কোনো বাধা নাই। মা বলে এটা কি আনছো? আমি মা তোর কাছে একটা সাদা শাড়ি আনছি মা, কাপড় আনছি। মা বলে কাপড়টা রেখে দাও, আমি তোর বুবুর বাড়িতে নিজে দিন যাবো, বহুত কাপড় আছে মেয়ে কাপড়টা রেখে দাও। রে আশার রমজান মার দিন পদয় নামাজ করি কেনতেছে, মসজিদে কি নামাজ করি পালিয়েছিলাম, আজ দেখি মাও কেন কান্দে। মার ঘর ঘরে আসতে আসতে গেলাম মা, কোনোদিন গালা ফাটি কান্দে নাই। মার ঘর ঘরে দেয়া বসি বলি মা, কেন মা তুমি এত গালা সারি কান্দেছ? মা হাত ধরে ধরি বলে বাপ আমার তোমার কন্যা নেয় মাটি দিবি। মা যে মারা যাবে রে আমি সবে জানি নাই। মা ধরো রমজানে বললো উনি সে রমজানে মা কবরে গেল, আমি জানি না আমার মা মারা যাবে। মা চলি গেল জানুবি তোমার, তুই মা সভা করি নাই অনুষ্ঠান ক্যান্সেল করে দিলাম। বিবি মাঝে মাঝে বলছিল মার চিন্তা করি স্কুল নষ্ট করবেন না, স্কুলে গেলে কত মাস্টার আমাকে বুঝাইত। দুই মাস চলে যা দিদিকে বললাম দিদি রে নগর আমি একটা সভাতে তারি মার লাগে দিলাম, সব জায়গা ক্যান্সেল করছি সব সভা, নগর সভা ক্যান্সেল করি নাই। আমার মনে হয় নগর কোনোদিন যায় নাই, আমি নগর মানুষের কাছে মাল জনে দোয়া নেব, আমি নগর যাব সাত দিন পরে। রে বিবি মার জন্যে যেদিন আমি প্রথমে পেটা টাকা পড়ালাম, সব তখন তুমি সাদগা দাঁড়িয়ে দিছ, তোমার খালা আম্মা পুমাকে দিয়েছি। ও বিবি রে মার নতুন কাপড়টা দাগ দিয়েছ, যে কাপড়টা মা বলছে পিনি তোর বুহুর বাড়ি যাব। ঠিকই বলছেন আসামি, ও কাপড়টা আপনি দিয়েছেন দেয়ালে, আমি দেয়াল খুললাম, খুলে দেখি রে যেরকম করে দেখি দিদি ওইভাবে আছে, কাপড়টা দেয়াল থেকে বার করি কাউনি। রে মা এই কাপড় দিলি রে মা বুবুর বাড়ি তুমি যেতে চাইছো, আজকে কাপড় আমার দেয়ালে পড়িল মা তুমি কবরে পড়িলি। বিবি বলে যা কাপড় নিয়ে খালাম মাকে দিয়ে স্কুল চলে যাবে, আমি বলি না না মা খালাম মা দেব না, এই কাপড়টা আমি কাউকে দেব না, কেন এই কাপড়টা আমি নিজে ব্যবহার করব। বিবি বলে কেমন করি ব্যবহার করবেন? আমি কাপড়টা নিয়ে স্কুলে যাই দর্জির কাছে দেয়া দাঁড়াইলাম, ভাই দর্জি এটা আমি মাল জনে কাপড় আনছি রে আমি রাখতে চাই, কি করলে মার কাপড়টা আমি ব্যবহার করে দেব? দর্জি ভাই তার বড় বুঝুন আপনি স্কুলে যান কানেন না, আমি কি করা লাগে করে দেব? আপনি স্কুলে ক্লাস করে আসে চারটা দুইটা আড়াইটা ছুটি বলো আমার দর্জির কাছে আছি। দর্জি রে কোথায় কাপড়টা? দর্জি বলে বুঝুন তোমার মার কাপড়টা এমন সুন্দর দিনের বালাতে প্রতিদিন যদি ওয়াশ করে প্রতিদিন তোমার মার কথা মনে পড়। আমি বললাম কি বানাইছ? ওরে হুজুর এই যে পাগি তোমার মার কাপড় আমি কাটি কাটি পাগড়িতে বানে রাখছি, প্রতিদিন বক্তব্য যাবার সময় পাগড়িতে বানবে, প্রতিদিন তোমার মার কথা মনে পড়বে। পাগড়ি যদি পেলবি প্রথম
আমি জীবনের কান্দি নাই, নগর মামুলিদের পাগড়ি পাড়া পান করতে দেয় না আমাকে আব্দুল্লাহ মৌলানা নগর বলাস্ত। তুমি এখনই ছেড়ে দাও নাই কান্দ কেন, আমি বলি ভাই এতে আমার মার পরনের কাপড় আনছি, মাও নাই পড়তে কবর চলে গেছে রে, কাপড়টা ফিরলে আমার মার কথা মনে পড়ে। আল্লাহ রাসূল বলল ইল্লা মিন সালাতি, মানুষ মৃত্যুর পরে সৎ আমল বন্ধ হয়, ইল্লা মিন সালাতি চিন্তা আমল বন্ধ হয় না, সাদাকাতুল জারিয়াতি ইয়ানতাফু বিহি আওলাতুন সালিহুন ইয়াদুল্লাহ, নিঃসন্তানে তোয়া নিঃসন্তানে নিঃসন্তানে সাদাকা জারিয়া কোন দিন বন্ধ হয় না। আজকে আমি এই বিদ্যাপনা পালন মাঝে স্বাগত বন্ধ আছি, একটা আমার নিক সন্তান একটা বাবার নিক সন্তান, তোমার মা তোমার বাবা আমার কবরে বন্ধ হলো, কিন্তু নিক সন্তানের বাবা ছেলে মেয়ের আমল তো বন্ধ হয় নাই, তোমার নামে তাল তোমার নামে সবাইগা কিন্তু কোনোদিন বন্ধ হয় না। আল্লাহ নবী তো বলে গেলে আজকে আমি বলি যেতে যাই, এই বিচ্ছাতে দেখো বাবা আছেন কার কার মা নাই গো, আমি মুসাফির মানুষ 215 কিলোমিটার রান করে আসলাম, 130 কিলোমিটার রান হয়ে যাবে সোনারে। আল্লাহ নবী বলছি তিন ব্যক্তি তো আমি বলে যায় না, এক নম্বর হলো মুসাফির, আমি আসলি মুসাফির হিসাবে আজকের বানান না পেশায়, এই জানি সুরকমানে এমন একজন বাপ আছেন এমন একজন বন্ধু আছেন, মা নাই হাতটা দেখাবে তো আজকে যদিও দেখে না পারেন নিঃসন্তান হিসেবে হওয়ার জন্য আজকে আমার সাথে সর্বপ্রথম মোলাকাত করবেন, আমি আজকে ওয়াদা নেব তুমি যদি নিঃসন্তান হও তোমার মার বাবার আমল কবর বন্ধ হলো, তোমার নিঃসন্তান আমল তো বন্ধ হয় নাই, 10,000 টাকা এই মাদ্রাসায় সাদকার জারিয়ে করল দাদানওয়ালা একটা বাবার নাম শুনতে পাবি, একবারে দিতে পারবো না, আমি 1,000 বা 2,000 দিলাম, আমি আস্তে আস্তে মাদ্রাসার আমার মার নামে বাবার নামে যেটা সাদগা দাঁড়িয়ে আমি ওয়াদা কালে বোঝ, আমি তো তোকে খুন করবো আব্দুল কমদুল লক্ষণে পা, আমি যদি খুনি হই আমি যদি খুনির আসামি আপনি আমাকে বাদ দিতে পারবেন না, খলিফা আমার একটা দিন আমি তোমার কাছে বাঁচতে চাই না, খলিফা আমার একটা দিন তোমার চুরি লাগালে মারাকে আমার মাটাকে একগুলো দেখতে দাও, খলিফা মুসলিমের বলেন সেই সাথে গণ তোরা নিয়ে জানে গায়ে গায়ে মাথা রেখে এটা মাকে গেল দেখে আনো, তারপরে আমি প্রথম দিন কঠোর কঠোর দুপুর কঠোর করে দেব, আব্দুল সামাদকে টেনে টেনে নিয়ে যায় মার দেখা করার জন্যে, আব্দুল সামাদ তো সাই খুনি খলিফার বাড়ি থেকে নিয়ে যায় মার সাথে মার ঘরে দরজায় মা কেন তোর করে মা বিনা খুনি মা বিনা মাদারে আমি খুনি আসামি হয়ে গেলাম, মা আওয়াজ শুনি
দরজাটা খুলে দেখে আব্দুল সামাদ কেন দেখে, ইনি তো মদিনায় চলে গেছে, দরজা খুলে দেখে রে কপাল ফেটে গেছে, মাথা ফেটে গেছে। আল্লাহ তার মায়ের কথা মনে পড়ি, আল্লাহ দশটা খাওয়াত করুন, আল্লাহ বিশ্ব নবী রওজা মুবারকে জিয়ারত করছি, মদিনার জমিনে পা দিয়েছে আল্লাহ, আনসার আলী কাসামি আল হাজার সাহেব হাজু সাহেব, আল্লাহ তোমার কবর কিনেছে জান্নাতের বাগান বানাল্লাহ। ও গো মোল্লা, ও গো মাহবুব, দেখে রে মোল্লা তাকাইয়া তোমার কপাল ফাটা কেন, তোমার মাথা কে ফেলে দিল, কোথে মা কেমন করে মা, আমি বিনা খুলে আসামি হয়ে গেলাম মা, মা আশা করছিলাম মা আমি তোমার জানাজা দেব, মা আশা করছিলাম তোমার মৃত্যুর দিন আমি দোয়া করব, আর আমার ভাগ্য হলো না মা, আমার আগে মৃত্যু হয়ে যায়, মা দোয়া করবে আর দেরি করতে পারে না রে মা, খলিফা আমার জল্প সময় দিয়েছে, মা বলছে ব্যাপারে আমি মা দোয়া করবো, সত্যি যদি তুমি খুনি হও খুনের বদলা পেয়ে যাবি, আর যদি খুনি না মিথ্যা প্রমাণ সাক্ষীতে তুমি আসামি, আমি মা দোয়া করবো, দেশের খলিফা কেন, দেশের বাদশা কেন, দেশের জমিদার তোমাকে কিছুই করতে পারবে না, যারে ব্যথা আব্দুল সামাদ চলে গেল খলিফা মুসলিমের দরবারে, খলিফা আর বাবা করব না, আমি আমার মার সাথে সাক্ষাৎ করলাম, খলিফা বল তুমি স্থির হয়ে শুয়ে পড়ো, আমার নেই বিছানায় খবর করে দেব, খলিফা তোমার জানে ওই যখন মারি দেব পিছন থাকি খুলে ফাঁস করে কারিয়া দিলে যেরকম সুবহানাল্লাহ, খুলতে বলো কি আমার তবা নিল, খলিফা দেখে একটা মানুষ ঘোড়া পিঠে চড়ে খলিফার তরবারটা তার হাতে, তুমি কে, আমার তরবার কার নিলে, আমার খুনের স্বামীকে আমি ফয়সালা দিয়েছি খুন করব, ঘোড়ালা বলল ও খলিফা উনি আসামি না আমি তোমার আসামি, আমি ওই মসজিদের ধারে মসজিদের পাশে মানুষটাকে আমি খুন করে পালাইছিলাম, যত দূরে আমি যাই কেবার কোরআন পরে আর বলে রে ব্যথা, যত দূরে পালাবি তোমার হাত সাক্ষী হবে, তোমার পা সাক্ষী হবে, আল্লাহ বাবারে ফাঁকি দিতে পারবি না, তখন আমি ফিরে আসি মসজিদের ধারে, আসে দেখি আমার বদিনী আসামি হয়, ইনি হলো মা ভক্ত ছেলে, এনাকে যদি খুন করে দেন এনার মানবী সাথে আমি ধ্বংস হয়ে যাব, করে বাইরে গিয়ে চলে যা
আমি তোমার মূল্যবান স্বামী, আমাকে জবাই করে আমার চলে এটাকে খুন করতে দেব না।